তার অধিকারটুকু চাওয়ার অধিকার নাই, অধিকারটা চাইতে গেছে তার গুলি করে মেরে ফেলাইছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। বিগত 18/7/2024 রোজ বৃহস্পতিবার যখন আসরের ওয়াক্ত হয় আমি আমার ঘর ছেলের ঘরে রেখে গেছি। এশার নামাজ পড়া আমার ওই দিন আমার পরিবার অসুস্থ, আমি অসুস্থ, আমার পরিবার ডাক্তার কাছ থেকে আসছে। আমি এশার নামাজ পড়া আমার বাড়ির সামনে আমার গলিতে আসছি। আসার পরে দেহি মানুষ রাস্তাঘাটের মধ্যে দৌড়া দৌড়ি মানে বলতেছে যে রাস্তা মেন রোডে গোলাগুলি হইতেছে, অনেক মানুষ মারা গেছে। তো আমার ছেলে আবার ফার্মাসি কোর্স করাইছে, একটা ফার্মাসিতে বসত, এই যে তার পড় খরচ কিছু একটা হাসতো। তখন ওই ওর মা আবার ফার্মেসি দিকে দেখে গেছে যে ওর ফার্মেসিতে নাই। তখন ওর মা বলতেছে তুমি তাড়াতাড়ি সাকিবরে ফোন দাও। তা আমি যখন সাকিবরে ফোন দিলাম, সাকিব ফোন ধরে নি, ধরছে অন্য একটা ছেলে, যেটা বলতেছে আঙ্কেল সাকিব তো মারা গেছে। তখন আর আমার খুশ নেই, আমি কী বলবো কী করবো, আমার সন্তান মারা গেছে, কে মারছে কয় পুলিশে, কোন জায়গায়, যাত্রাবাড়ি পকেট গেট কুতুবখালী যে কাজলা পেট্রোল পাম্পের এখানে। আঙ্কেল আপনি আসেন, আমি কই যাবো, কয় সনটেক ইউনিক হাসপাতালে। আমি বললাম যে আঙ্কেল আমি তো অসুস্থ, আমি কী করবো, কয় কী করি, একসাথে একটা লোক সাথে করে নিয়ে আসেন। তো একটা লোক সাথে করে নিয়ে আমি গেছি, যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মৃত্যু করে গেছি। আমার কী বলবো, আমার বলার ভিতর আমার সন্তান, আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা একবার আমি আঙুল দিছি, আঙুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে এই নাগরিক কমিটির কাছে আমি বিচার চাই। আপনারা এই বিচার প্রক্রিয়া তুলে ধরবেন, আমার ছেলে কী অপরাধ করেছিল, তারা কি তার অধিকারটুকু চাওয়ার অধিকার নাই, সে তো জানতো না সে ওইখানে গেলে গুলি করে মেরে ফেলাইব, অধিকারটা চাইতে গেছে তারা গুলি করে মেরে ফেলাইছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।